কয়েকদিন আগে পূর্ব বর্ধমান জেলার কালনার জলপরি সায়নী দাস সপ্ত সিন্ধু পার করেন। এশিয়া মহাদেশের প্রথম বাঙালি মহিলা সাঁতারু যিনি মোলোকাই চ্যানেল জয় করলেন। মঙ্গলবার রাতে মোলোকাই চ্যানেল জয়ী জলপরি সায়নী দাস বাংলার মাটিতে পা রাখলে এদিন কালনাবাসী ও প্রতিবেশীরা ঘরের মেয়ে সায়নী দাসকে সংবর্ধনা জানানোর জন্য তার বাড়ির সামনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন। মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা সায়নী দাস সপ্ত সিন্ধু পার করলেন। বিশাল সমুদ্রের ঢেউকে মনের জোরে সাহসিকতার সঙ্গে দূরে সরিয়ে দিয়ে 18 ঘন্টা 50 মিনিটে সায়নী মোলোকাই চ্যানেল জয় করেন। সায়নী দাস নজিরবিহীন এক ইতিহাস তৈরি করলেন যা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। খুবই ভালো লাগছে, প্রায় 35 দিন পর বাড়িতে ফিরতে পারলাম। এখন শুধুই মনে হচ্ছে ঘুমোলে সবকিছু ঠিক হয়ে যাবে। এতটা ভাবিনি, যতটা ভেবে গিয়েছিলাম, কল্পনা করেছিলাম বা ইউটিউবে যারা যারা এর আগে ক্রস করেছেন তাদের ভিডিও দেখেছিলাম, কিন্তু নিজে ওই ধরনের অভিজ্ঞতা দেখব বা ওই ধরনের অভিজ্ঞতা আমার হবে এটা আমি ভাবতে পারিনি। প্রথম যখন আমার ডেট হচ্ছিল না, মানে সবথেকে বড় সমস্যা যেটা ছিল হাওয়ার গতিবেগ, যেখানে হাওয়ার গতিবেগ 20 কিলোমিটারের নিচে হওয়ার কথা ছিল সেখানে হাওয়ার গতিবেগ প্রায় 40-এর ওপর সবসময়, তখন চিন্তা হচ্ছিলো হয়তো সাঁতার না কেটেই বাড়ি ফিরতে হবে। তারপর যখন হাওয়া ভালো হলো, যেদিন আমার সুইম হলো সেদিন আমার বোটের ইঞ্জিন খারাপ হয়ে গিয়েছিলো, তার জন্য 3 ঘন্টা আমাকে দেরি করে প্রায় অন্ধকারে শুরু করতে হয়েছিল। এবং আমার যিনি প্রেসিডেন্ট বিল গোডিং স্যার, কাউই চ্যানেল সুইমার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, উনি বারবার সতর্ক করেছিলেন পর্তুগিজ ম্যানোয়ার থেকে বেঁচে থাকতে, কারণ মারাত্মক, জেলিফিশের থেকেও ভীষণ মারাত্মক। তো আমি যে পর্তুগিজ ম্যানোয়ার আমাকে কামড়েছে, আমার গায়ে লেগেছে। তাছাড়া শার্ক তো একটা বিশাল বড় ব্যাপার, সবসময় প্রত্যেক সাঁতারুকে শার্কের জন্য সতর্ক করা হয়। আমার কায়াকার যিনি ছিলেন সেই কায়াকের পিছনে একটা করে শার্কশিল রেখে দিয়েছে, 5 ঘন্টা অন্তরে শার্কশিলটা চেঞ্জ করা হতো। এছাড়া আমি খুবই ভাগ্যবতী যে সেরকম কোনো দুর্ঘটনার সম্মুখীন আমাকে হতে হয়নি। এশিয়ার প্রথম মহিলা থেকেও আমার কাছে সবথেকে বড় ভালো লাগার বিষয়টা হচ্ছে সপ্ত সিন্ধু দীর্ঘতম চ্যানেল পেরিয়েছে, এটা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। যে লক্ষ্য সেটার দিকে আরও বেশি মনোযোগ দিতে হবে এটা আমি এখন খুব ভালো করে বুঝতে পারছি। এরপর কী আছে তোমার লক্ষ্য? এরপর আমি 2022 সালের জন্য আমি নিউজিল্যান্ডের কুকস্ট্রেট, যেটা সপ্ত সিন্ধুর একটি চ্যানেল, সেই চ্যানেলটা বুক করে রেখেছিলাম। এখন কোভিডের সিচুয়েশনের ওপর অপেক্ষা করছি, যদি ভালো হয় তাহলে 2022 সালে ডিসেম্বর মাসে আমি কুকস্ট্রেট ক্রস করতে। কতক্ষণ টেম্পারেচার হাইস্ট ছিল 24, লোয়েস্ট ছিল 20-21-এর মধ্যে, আর হাওয়ার গতিবেগও মোটামুটি 7, মানে যেটা 20 কিলোমিটার থাকার কথা সেটা থাকেনি, প্রায় 30-32-35 হয়ে গেছে। প্রত্যেকটা চ্যানেলই হচ্ছে ভয়ঙ্কর, কারণ সবটাই সমুদ্রে সাঁতার কাটতে হয়। তো সপ্ত সিন্ধু বলতে যাকে বলে তার মধ্যে এই মোলোকাই চ্যানেলটা সবচেয়ে হচ্ছে দীর্ঘতম এবং সমস্ত কিছুর দিক থেকেই ভয়ঙ্কর। সেটা হচ্ছে আবহাওয়া, কারণ আমরা আবহাওয়া না ঠিক হওয়ার জন্য প্রায় 1 মাস 6 দিন আমাদের ওখানে থাকতে হয়েছিল। তো সেই অবস্থায় এই একদম আমাদের এই কালনা থেকে হাওয়াই দ্বীপপুঞ্জে গিয়ে এই চ্যানেল পার করা সত্যি খুব কঠিন ছিল এবং দুর্গম একটা চ্যানেল এটা। সেইভাবেই সেটাই লেখা থাকবে যে এশিয়ার প্রথমকে মোলোকাই চ্যানেল করেছে সায়নী দাস, এটা আমাদের কাছে খুবই গর্বের। এবং আমি আশা করব যে ভারতবর্ষের এবং এশিয়ার মধ্যে সপ্ত সিন্ধু যে পার করেছে রোহন মোড়ে, তার আদর্শ নিয়ে সায়নী আগামী দিনে সপ্ত সিন্ধু পার করবে। এরপরে তুই কেমন থাকবে? আমাদের তো 22 সাল ছিলই কুকস্ট্রেটে যাবো বলে নিউজিল্যান্ডের, সে তো খুবই ভালো লাগছে। আর আমি ওর ফিনিশিং পয়েন্টে ছিলাম যখন এই চ্যানেলটা জয় করে, ওর বাবা বোটে ছিল, তো ফিনিশিং পয়েন্টে আমি অপেক্ষা করছিলাম ও মানে কখন জল থেকে উঠবে। আর তারপরে দেখলাম ও খুব কষ্ট করে, মানে ঢেউ এত বড় ঢেউ ছিল, ও মানে জলে উঠে আসতে পারছিল না। তো সেটা কাটিয়ে যাই হোক, জল থেকে ওপরে যখন উঠলো আমি আমার ন্যাশনাল ফ্ল্যাগ দিয়ে ওকে জড়িয়ে ধরে খুব আদর করলাম এবং খুব ভালো লাগা, এবং আমি তখন আমার নিজের চোখের জল আর ধরে রাখতে পারিনি সেই মুহূর্তটা। তো যখনই মানে মনে পড়ছে তখনই এখনো যেন মনে হচ্ছে যেন আমার চোখের সামনে ওই ঘটনাটা ঘটছে। তার পরবর্তী লক্ষ্য কুক স্ট্রেট চ্যানেল,
কিছুদিন বিশ্রাম নেওয়ার পর আবারও কঠোর পরিশ্রম করবেন কুক স্ট্রেইট চ্যানেল জয়লাভ করার জন্য। উল্লেখ্য, সায়নী দাসকে পূর্বেই আনন্দবার্তা সেরা বাঙালি হিসেবে সম্মানিত করেছে। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দবার্তা।